সামনে সবারই মোটামুটি এক্সাম আসছে, আর অনেকেই কমেন্ট সেকশনে বলেছো যে এক্সামের আগের কয়েকদিন কিভাবে পড়াশোনায় ফোকাস করা যায়, কিভাবে কম সময়ে বেশি সিলেবাস রিভাইজ করা যায় তার ওপর ভিডিও বানাতে। আমার মনে হয় এক্ষেত্রে একটা বড় ভিডিওতে অনেকগুলো টিপস একসাথে বলার বদলে ছোট ছোট ভিডিও বানিয়ে প্রতি ভিডিওতে একটা করে টিপস নিয়ে আলোচনা করলে সেগুলো অ্যাপ্লাই করা বেশি সহজ হবে। তাই আজকের ভিডিওতে আমি একটা ছোট্ট কিন্তু খুব পাওয়ারফুল টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেটা এক্সামের আগের 1 মাস বা 15 দিনে পড়ার সময় তোমাদের সিলেবাস রিভাইজ করতে হেল্প করবে। এখন থেকে পরের 2 মাস অন্যান্য ভিডিও সঙ্গে সঙ্গে এরকম ছোট ছোট স্টাডি এবং এক্সাম টিপসের একটা সিরিজ চলতে থাকবে, যেগুলো আমি ইম্পর্টেন্ট স্টাডি টিপস নামের একটা প্লেলিস্ট বানিয়ে সেখানে অ্যাড করে দেবো। তোমরা এই ভিডিওটা দেখার পর কমেন্ট করে জানিও যে তোমরা এরকম ছোট ছোট স্টাডি টিপসের ওপর ভিডিও আরও দেখতে চাও কিনা। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। ইউনিভার্সিটি অফ শিকাগোতে সাইকোলজিস্ট মিং জং কু এবং সাইকোলজিস্ট এ ফিসব্যাক একটা রিসার্চ করেন। তারা একটা ক্লাসের 92 জন স্টুডেন্টকে 2টো গ্রুপে ভাগ করে দেন। এবার বছরে সেই সময় অবধি যতটা পরিমাণ সিলেবাস কভার হয়েছিল সেই বিষয়ে তারা একটা গ্রুপকে বলেন যে 48% সিলেবাস কমপ্লিট হয়ে গেছে এবং অন্য গ্রুপকে বলেন 52% সিলেবাস বাকি আছে। 2টো কথার মিনিং সেম, কিন্তু কথাটাকে 2টো গ্রুপকে দুভাবে বলা হয়। একটা গ্রুপকে কতটা কমপ্লিট হয়ে গেছে সেটা বলা হয়েছিল, আর একটা গ্রুপকে কতটা বাকি আছে সেটা বলা হয়েছিল। এবার যদি তোমাদের প্রশ্ন করি যে তোমাদের কি মনে হয় যে এই কথাটা বলার পরে 2টো গ্রুপের বাকি সিলেবাস কমপ্লিট করার প্রতি মোটিভেশান এবং প্রোডাক্টিভিটি সেম ছিল, নাকি 2টো গ্রুপের মধ্যে মোটিভেশান এবং প্রোডাক্টিভিটির কিছু তফাত দেখা দিয়েছিল? এই রিসার্চটা করতে গিয়ে তারা দেখেন যে গ্রুপকে বলা হয়েছিল যে 48% সিলেবাস কমপ্লিট হয়ে গেছে সেই গ্রুপের বাকি সিলেবাস কমপ্লিট করার প্রতি মোটিভেশান এবং প্রোডাক্টিভিটি কম ছিল, আর যে গ্রুপকে বলা হয়েছিল 52% সিলেবাস বাকি আছে সেই গ্রুপের মোটিভেশান এবং প্রোডাক্টিভিটি বেশি ছিল। কিন্তু এরকম কেন হলো? সিলেবাস তো একই পরিমাণ কভার হয়েছিল, কিন্তু তবুও বলার ধরনের সামান্য চেঞ্জের জন্য কেন আউটপুটের ক্ষেত্রে এত তফাত হয়ে গেল? এর কারণ হলো আমরা যখনই এটা দেখি যে আমাদের কোনো কাজ কতটা কমপ্লিট হয়ে গেছে আমাদের ব্রেন অ্যাচিভমেন্ট ফিল করে, আর যেহেতু আমাদের ব্রেনে অ্যাচিভমেন্টের ফিলিং তৈরি হয় তাই সে বডিকে আর মাইন্ডকে রিল্যাক্স করে দেয়। আর যখন আমরা এটা দেখি যে কতটা বাকি আছে আমাদের ব্রেন এন্ড গোলে ফোকাস করে আর মাইন্ড আর বডিকে রিল্যাক্স করার বদলে আরও বেশি অ্যাকশান নেওয়ার জন্য অর্ডার দেয়। তোমরা খেয়াল করে দেখবে তোমরা যখন কোনো ছোটো বা বড় কাজকে কমপ্লিট করে ফেলো তখন মন চায় রিল্যাক্স করতে, যেটা এক্সামের পরে হয় কারণ আমরা জানি যে এখন আমার কাজ কমপ্লিট। কিন্তু আমাদের ব্রেন অনেক সময় আমাদের সেম টাইপের ফিলিংস তখন দেয় যখন আমরা একটা কাজ কিছুটা করার পর কতটা হয়ে গেছে সেটা চিন্তা করি। তাই যখনই পড়তে বসে সিলেবাস রিভাইজ করার সময় বেশি প্রোডাক্টিভিটি আর মোটিভেশনের দরকার হবে তখন এই কতটা বাকি আছে থিঙ্কিং তোমাদের বেশি কাজে আসবে। যেমন ধরো আজকে যদি তুমি ঠিক করো যে 4টে চ্যাপ্টার রিভাইজ করবে, তাহলে পড়তে বসে একটা কমপ্লিট হওয়ার পরে একটা কমপ্লিট হয়ে গেছে এটা না ভেবে 3টে বাকি আছে এই দিকে বেশি ফোকাস করো। MS ধোনি ফিল্মের একটা সিনের একটা ডায়লগ আমার দারুণ লেগেছিল, যেখানে সিলেক্টররা ধোনিকে বলছিলেন যে ওয়ার্ল্ড কাপ এখনও 3 বছর বাকি, আর ধোনি অ্যান্সার দিচ্ছিলেন যে ওয়ার্ল্ড কাপ মাত্র 3 বছর বাকি। এখনও 3 বছর বাকি কথাটা রিল্যাক্স করে দেয়, প্রোডাক্টিভিটি কমিয়ে দেয়, আর মাত্র 3 বছর বাকি কথাটা আরও বেশি অ্যাকশান নিতে বাধ্য করে। কতটা হয়ে গেছে আর কতটা বাকি আছে এই 2টো থিঙ্কিংয়েরই আলাদা আলাদা জায়গায় অ্যাপ্লিকেশান আছে, কিন্তু তুমি যদি আজকের পড়া কালকের জন্য ফেলে রাখো কিংবা জোশ নিয়ে পড়তে বসার একটু পরেই লেজিনেস তোমাকে ঘিরে ধরে, তাহলে এই কতটা বাকি আছে থিঙ্কিংকে কাজে লাগাও, দেখবে তোমার মাইন্ড এন্ড গোলে ফোকাস করবে আর তোমার সেই পড়া কমপ্লিট করার প্রতি মোটিভেশান অনেক বেড়ে যাবে। এটা পড়াশোনার জায়গায় তোমরা অন্য কোনো কাজের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারো। এই ছোট্ট টিপসটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লেগে থাকলে একটা শেয়ার অবশ্যই করো। এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থেকো, কারণ আমরা 500,000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট করার থেকে 47,000 সাবস্ক্রাইবার্স দূরে আছি। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেই মাইলস্টোনে পৌঁছাতে হেল্প করো। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে মোটিভেটেড।